আমাদের রাজ্য সরকার তাদের প্যাডে চিঠি করেছে দেও, এই তো আমাদের রাজ্যের মহিলাদের অবস্থা। যে মহিলা প্রধানদেরকে ডাকা হয়েছে মিটিংয়ে, তার সাথে দেয়ার হাজবেন্ড, এটা মহিলা সশক্তিকরণ? তার মানে কি মহিলা প্রধানের জায়গায় তার হাজবেন্ড সেই প্রধানশিপ চালাবে? পঞ্চায়েত কি তার হাজবেন্ড চালাবে? তাহলে আমাদের রাজ্যের মহিলাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী কোন জায়গায় নিয়ে যাচ্ছে? মহিলাদের সুরক্ষা নেই, নারী পাচারে প্রথম দিকে মহিলা 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 নারী নারী করে এই নারীদের অবস্থা, যে তাদের পঞ্চায়েত চালাতে গিয়ে হয় স্বামীর শরণাপন্ন হতে হচ্ছে, স্বামীকে নিয়ে যেতে হবে ট্রেনিংয়ে, একদিকে বাচ্চা মেয়ে সে ধর্ষিতা হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, ধর্ষণটা তো তাও প্রমাণ সাপেক্ষ আমি ছেড়ে দিলাম, 10 বছরের একটা বাচ্চা মেয়ে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তার বডি পাওয়া গেল গলা কাটা অবস্থায়। তাহলে সেইখানে সেই রাজ্যের যারা ক্রিমিনালস তারা রাজ্যের হোম মিনিস্টারকে ঢেঙাও ভয় পায় না। এই ধরনের হোম মিনিস্টার থাকার থেকে না থাকা ভালো।